প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে ওয়ালপেপার পরিবর্তন কীভাবে করা যায় ও স্ক্রিন সেভার পরিবর্তন কীভাবে করা যায় সেটা কম্পিউটারে আমরা দেখে নেব। চলো আমরা কম্পিউটারে এই কাজগুলো দেখে নেব। আজকে আমরা প্রথমে ওয়ালপেপার কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখে নেব। প্রথমে বলি, ওয়ালপেপার হচ্ছে যে ডেস্কটপের পেছনের দিকে যে ছবিটা আমরা দেখতে পাই সেটাকেই বলা হয় ওয়ালপেপার। তো ওয়ালপেপারে আমরা পরিবর্তন করতে গেলে প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করব, তারপরে পার্সোনালাইজ অপশনে যাব। পার্সোনালাইজ অপশনে যাওয়ার পর আমরা এখানে পার্সোনালাইজেশন ডায়লগ বক্স খুলে যাবে এবং পার্সোনালাইজেশন ডায়লগ বক্সের থিমসের যে কোনো একটা গ্রুপে, এই থিমসের মধ্যে যে কোনো একটা গ্রুপে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখো এই ওয়ালপেপারটা পরিবর্তন হয়ে গেল। তো এরপরে আমরা আরও যদি কোনো ওয়ালপেপার পরিবর্তন করতে চাই তাহলে আমরা এইখানে দেখো থিমসের মধ্যেই বিভিন্ন ওয়ালপেপার আছে, তার মধ্যে আমরা গিয়ে আমরা ধরো এই ওয়ালপেপার চেঞ্জ করতে চাই। দেখো এখানে এই ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে, দেখেছো আমরা এই ওয়ালপেপারটা চেঞ্জ করে ফেললাম। তো এইভাবে আমরা একের পর এক যে ছবিগুলোর ওপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই ওয়ালপেপারটা, যে ছবিটার মানে যে ডেস্কটপ থিমসের ওপর আমরা ক্লিক করব সেই ওয়ালপেপার এখানে হয়ে যাবে। দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো বদলে যাচ্ছে, অর্থাৎ এগুলোই হলো ওয়ালপেপার। এইবারে আমরা চলে আসব যে কি করে স্ক্রিন সেভার পরিবর্তন করতে হয়। স্ক্রিন সেভার হচ্ছে কম্পিউটারে বহুক্ষণ কাজ না করলে মনিটরে একটি ছবি নড়াচড়া করতে থাকে, তাকে স্ক্রিন সেভার বলে। তো আমরা একটু দেখে নিই কীভাবে স্ক্রিন সেভার পরিবর্তন করতে হয়। তো প্রথমে আমরা রাইট ক্লিক করলাম, আবার একবার দেখাই, প্রথমে রাইট ক্লিক করলাম, তারপরে পার্সোনালাইজ অপশনে গেলাম। যাওয়ার পর এখানে দেখো স্ক্রিন সেভার বলে একটি অপশন আছে, সেই স্ক্রিন সেভার অপশানে ক্লিক করলে স্ক্রিন সেভার সেটিংস ডায়লগ বক্সটা আমাদের সামনে খুলে যাবে এবং এখান থেকে স্ক্রিন সেভারের থেকে আমরা এই পাশে অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করলেই দেখো অনেক রকম স্ক্রিন সেভার রয়েছে। আমি এখান থেকে আমরা পছন্দ মতন বাবলসটাকে সেটিংস স্ক্রিন সেভার হিসেবে চুজ করলাম। তো এবারে প্রিভিউ করব, দেখো আমাদের এখানে এই বাবলসগুলো চলে আসবে, এটাও এক ধরনের স্ক্রিন সেভার। তো এরপর আমরা আরেক ধরনের স্ক্রিন সেভার দেখে নেব। দেখো আমরা নামের স্ক্রিন সেভার কিভাবে করতে পারি, থ্রি ডি টেক্সট লিখব এবং এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে উইন্ডোজ 7 করা আছে, তোমরা চাইলে দেখতে পারো উইন্ডোজ 7টা কিভাবে, দেখো আমাদের সামনে এই উইন্ডোজ 7 হিসাবে দেখাবে, এটাও একটি স্ক্রিন সেভার। তাহলে স্ক্রিন সেভার হচ্ছে কম্পিউটারে অনেকক্ষণ কাজ না করলে মনিটরে যে ছবি নড়াচড়া করতে থাকে তাকে স্ক্রিন সেভার বলে। আবার স্ক্রিন সেভার বন্ধ হয়ে যায় কি করলে, যে আমরা কোনো একটা মাউস বা কিবোর্ডে আমরা যদি চাপ দিই তখনই এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি এই উইন্ডোজ 7টা আমি দেখো একটা নাম দিয়ে আমরা স্ক্রিন সেভারটাকে করছি, নামের স্ক্রিন সেভার, ওকে করব। দেখো আমি এই নাম দিয়ে দেখো স্ক্রিন সেভারটা করলাম। তো এরকমভাবে আমরা স্ক্রিন সেভার পরিবর্তন করতে পারি এবং এটাকে অ্যাপ্লাই ওকে করলে এই স্ক্রিন সেভারটা কিন্তু থেকে যাবে। তো এবারে আমরা একটু সময় কিভাবে এটাকে করা যায়, দেখো স্ক্রিন সেভার টাইমটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। এখানে ওয়েট বলে অপশনটা আছে, এই ওয়েট থেকে যদি আমি 2 মিনিট রাখি তাহলে 2 মিনিট পর কিন্তু স্ক্রিন সেভারটা চালু হবে। অ্যাপ্লাই এবং তারপরে এটা করে আমাদের অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করলেই এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব এবং এটা আমরা প্রিভিউটা দেখে নিই, ঠিক এরকমভাবে হবে, 2 মিনিট পর থেকে শুরু হবে। তো এইভাবে আমরা স্ক্রিন সেভার পরিবর্তন করতে পারি। তো আমরা এটা ক্লোজ করছি, ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটা নিয়ে রাখলাম,
আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এবারে আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।